চাঁদপুরের মেঘনা নদীতে জেলেদের জালে ধরা পড়ছে না কাঙ্ক্ষিত ইলিশ। ইলিশ না পাওয়ায় স্থবির হয়ে পড়েছে মৎস্য আড়তগুলো। এতে হতাশ জেলেও আড়তদাররা। গবেষকরা বলছেন, এখন ইলিশ কম পাওয়া গেলেও ভরা মৌসুমে মাছ ধরা পড়বে। খোকন কর্মকারের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। জেলেরা দিনরাত মেঘনা চষে বেড়ালেও জালে ধরা পড়ছে না রূপালী ইলিশ, আর যা পাচ্ছে তা দিয়ে তাদের জ্বালানি খরচও মিটছে না। এ অবস্থায় পরিবার পরিজন নিয়ে বিপাকে পড়েছেন তারা। নদীতে মাছের বংশ নাই, ঠিক আছে, তিনটা কিস্তি উঠাই দিয়ে জাল করলাম, নৌকা করলাম, একটা তোলা মাছ নাই গাঙ্গের ভিতরে। এখন আমাদের সংসার চালামু, কিস্তি চালামু, বাল বাচ্চা চালামু, কিভাবে চালামু, আমাদের পক্ষে দুঃসাধ্য হয়ে গেছে। 1500 টাকা প্রতিদিন খরচ হয়, আমরা 200-300 টাকা মাছ বেছি, আমাদের চলাবে অনেক কষ্ট হয়। আড়তদাররাও বলছেন, ইলিশের প্রজনন রক্ষায় মার্চ ও এপ্রিল এই দুই মাস নদীতে মাছ ধরার উপর নিষেধাজ্ঞা আরোপ করে সরকার। তবে পহেলা মে থেকে জেলেরা নদীতে জাল ফেলা শুরু করলেও মাছ ধরা পড়ছে কম। এবছর ইলিশ ধরা না পড়ায় প্রায় প্রতিদিনই লোকসান গুনতে হচ্ছে। অভিযান গেছে দুই মাস, অভিযানের পরে যেভাবে মাছ হওয়ার কথা ওইভাবে পাওয়া যায় না, মাছ অনেক কম। এখন ইলিশের ভরা মৌসুম নয়, তাই মাছ তুলনামূলক কম আসাটাই স্বাভাবিক। জেলেদের শঙ্কিত হওয়ার কারণ নেই। আগামী অমাবস্যা পূর্ণিমায় ইলিশ ধরা পড়বে বলে মনে করেন গবেষকরা। পহেলা মার্চ থেকে 30 এপ্রিল সময়টি পার হয়ে গিয়েছে, এই সময়ে বড় ইলিশ পাওয়ার মূল সময় নয়। তারপরও ধারণা করা হচ্ছে যে বৃষ্টি বাদল হয়ে পানি প্রবাহ বৃদ্ধি পেলে পরে তাদের প্রাপ্যতা বেড়ে যাবে। চাঁদপুর সদর, হাইমচর, মতলব দক্ষিণ ও উত্তর উপজেলায় 51,000-এরও বেশি জেলে রয়েছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।